হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো, দুপুর থেকে আমি শুরু করলাম। আর রিশুকে দেখবো, রিশু কি করছে? এই দেখো, রিশু দুষ্টুমি করছে। এই যে এইটার উপর না, আমি এই যে ও টেডি বিয়ার, তারপর যত খেলনা আছে, মানে এই খেলনা পাতিগুলো সব সুন্দর করে ওখানে গুছিয়ে রেখে দেয়। আর ও কি করে বলতো, সব ফেলে দেয়, ফেলে দিয়ে ওর উপরে উঠে বসে ওখানে খেলে। কি 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 শুশু করবা, শুশু করবা, আসো নিচে নিচে। ইয়ে রাম, দেখলা কি করলো? এই দেখো, বিছানায় পটি করে ফেললো জানো। এই বিছানার চাদরটা না আমি রোজ ধুয়ে দিই জানো, একদিন দুদিন পর পর ধুয়ে দিই। সাদা বেডশিট খুব নোংরা হয়। আর এই দেখো, আমার এখন স্নান টানো হয়ে গেছে। আর দিশুকে ওকে টিউশনে তো আমি দিয়ে এসেছি, 3টা বেজে গেছে, তো ওকে টিউশন থেকে দিয়ে আমি ক্যাব বলি আসলাম। আর এই দেখো, রিশু দুষ্টুমি করছে। দেখো বিছানায় পটি করলো, এখন এটা আমাকে তুলতে হবে, ধুতে হবে, ওকে পরিষ্কার করাতে হবে। তো চলো, ও পায়খানা করে দিয়েছে, ওকে আগে আমি পরিষ্কার করাই, বিছানাটা পরিষ্কার করে নেই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি। আজকে যেন আমার ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে। আর আমার হাতে দেখো একটা প্যাকেট আছে, এটা মানে রিপ্লেসমেন্ট, মানে আগেই এসেছিলো, তো একটু জিনিসটা খারাপ ছিল, তো সেটা আমি রিপ্লেস করে অন্য আর একটা নিচ্ছি। তো চলো, কি আছে এর মধ্যে তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, জিনিসটা খুলে দেখাবো। তো এই যে আমি আগে এটা নিয়ে নিই। আর ছেলেটা জানো রাস্তার পাশে এখানে এসে দাঁড়িয়ে আছে, মানে একদম রুমে আসে না, খুব ভিড় লাগে জানো। কোনো কোনো ছেলেগুলো না ফ্লিপকার্টে রুমে আসে, আর এই ছেলেটা দেখো রুমে আসেনি, আমাকে নিচে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তো এই দেখো, এটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো চলে এসছে। এটার মধ্যে কি আছে বলো তো? এটা আমার ছিল না, তো আমি এই জন্য অর্ডার দিয়েছিলাম। কি আছে চলো খুলি, খুলে তোমাদের দেখাচ্ছি যে এর মধ্যে কি আছে। তো এটা খোলা যাক। দেখে বুঝতে পেরে গেছো যে এটা কি? এই যে মোবাইল রাখার স্ট্যান্ড। তো এটা তোমরা দেখে বুঝতে পেরে গেছো কি মোবাইল রাখার স্ট্যান্ড? তো তোমাদের সবার কাছেই এটা আছে হয়তো, কিন্তু আমার, তো এটা তোমাদের সবার কাছে আছে হয়তো, কিন্তু আমার কাছে ছিল না, তো সেই কারণে এটা আমি অর্ডার দিয়েছিলাম। তো এই যে ফাইনালি এটা চলে এসছে। তো ব্লগ ভিডিও বানানোর জন্য এটা কিনলাম, জানি না এটার মর্যাদা রাখতে পারবো কি পারবো না, কোনোদিন মানে পৌঁছাতে পারবো কি পারবো না একটা ভালো স্থানে, তো না হলে কি সেলফি তোলা হবে। তো এই তো এটা অর্ডার দেওয়া হয়েছে, মানে হাতে করে করতাম, তো এতদিন ধরে আমার কাছে এটা ছিল না, আমি হাতে করেই ক্যামেরা করতাম, ভিডিও বানাতাম, তো একটু অসুবিধা হতো জন্য এটা আমি কিনলাম। এটা দাম কত নিয়েছে বলো তো? দামটা বলে দিই, দাম নিয়েছে এটা, দাম নিয়ে চলো 354 টাকা, 354 টাকা দাম নিয়েছে। এমনি সুন্দর, ছোট মোটো সব জায়গায় ক্যারি করা যাবে, এমনি ভালো, খারাপ না জিনিসটা। আর এখানে এই দেখো, এই পুরো রাখা যাবে। অনেক দিন পর পেলাম এটা আমি, তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এই যে এখন একটু আমার ক্যামেরা করতে, ভিডিও বানাতে সুবিধা হবে এটার জন্য। তো চলো দেখলা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে। এই দেখো আমার দুটো স্টুডেন্ট, আমি এখন টিউশন পড়াচ্ছি। এই যে দেখো দুটো স্টুডেন্ট, দেখো ওরা হাসছে, আর দুটোই কিন্তু খুব কিউট দেখতে, তার সঙ্গে সঙ্গে দুটো বিচ্ছু আছে, দুটো বিচ্ছু। এই যে মুখটা দেখা একটু, এই দেখো হাসছে, দেখছো? ওই যে এটার নাম কৌশানি, ওটার নাম অনিক, দুটোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এর আগে তোমাদেরকে। তো এই যে দেখো, একটু পরে ছুটি দিয়ে দিবো, তারপর দিশুকে আবার টিউশন থেকে ওকে আনতে যেতে হবে, ওকে নিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই দেখো বাই করছে, দেখছো? বললাম না বিচ্ছু, দুটোই বিচ্ছু। বাই করে দাও। এই দেখো আমার স্টুডেন্টকে দিতে যাচ্ছি, ওকে দিয়ে দিশুকে টিউশন থেকে নিয়ে আসবো।
দিশুকে টিউশন থেকে নিয়ে আসার সময় দেখো আমি আর দিশু একটু ফুল গাছের দোকানে ঢুকেছি। আর দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ, টব, তুলসী মন্দির এখানে বিক্রি হচ্ছে। তো আমিও না একটা টব নেওয়ার জন্য ঢুকেছি, তুলসীর গাছ লাগানোর জন্য। মানে আমার আগে যে তুলসীর গাছটা লাগানো ছিল যেই টপে, সেই টপটা একদম নষ্ট হয়ে খারাপ হয়ে গেছে। তো একটা নতুন টপ নিতে এসে ওর মধ্যে আবার সুন্দর করে তুলসীর গাছটা লাগাবো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ। এগুলো দেখে দিশু বলছে মামি একটা ফুল গাছের চারা নাও না, আমরা রুমে গিয়ে লাগাবো। তো আমার রুমে আগে জানো অনেক ফুল গাছের চারা, মানে ফুল গাছ ছিল, গোলাপ ফুল, নানা ধরনের ফুল। এখন আর সেগুলো নেই, কারণ আমাদের রুম মালিক এসে মানা করে দিয়ে গেছে যে কেউ তোমরা বেলকনিতে কোনো ধরনের ফুলের গাছ, চারা, টব কিছু রাখবে না। কারণ 2 বছর আগে বিল্ডিংয়ের ওপর থেকে না একটা টব কার যেন মাথার উপর পড়েছিল, সেই কারণে সমস্ত কিছু এখন বন্ধ করে দিয়েছে। তো আমি এই টবটা নিলাম কি বলতো, আমি নিচে বেঁধে সুন্দর করে রেখে দেবো যেন কারো মাথার উপর না পড়ে। আর আমরা হিন্দু মানুষ, যদি বাড়িতে তুলসীর গাছ না থাকে একদম ভালো লাগে না জানো। দিশুকে টিউশন থেকে নিয়ে এদের রুমে চলে আসলাম, আর দেখলাম ওখানে আমি টপ কিনছিলাম। তো এই দেখো টপটা, এই যে এটা নিলাম। আর একটা কি বলতো, এই যে আগরবাতি একটা 30 টাকা দামে ছোটো মোটো নিলাম, মানে একবারে বড়টাই নেওয়া হয়, তখন কাজ চলার জন্য এটাই নেওয়া হলো 30 টাকার। আর আমার টপটা যেটা আছে না, তুলসীর গাছ লাগানো আছে, সেটা কি বলতো প্লাস্টিকের, ওটা প্লাস্টিকের, আর আমার বোকামির জন্য সেটা খারাপ হয়ে গেছে। কেমন করে বলতো, মানে ওটা প্লাস্টিকের ছিল আর ওর মধ্যে না একদিন আমি মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম, আর মোমবাতির পুরো আগুনটা প্লাস্টিকের মধ্যে ধরে পুরো প্লাস্টিকের মানে টপটা, গামলাটা মানে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, পুড়িয়ে গেছে। মানে তুলসীর গাছটা মানে ওটাও কেমন হয়ে গেছে, মানে টপটাই পুরো পুড়িয়ে গেছে। এই কারণে ওটা চেঞ্জ করে এই যে এটা নিয়ে আসলাম, এটার মধ্যে মাটি টাটি ভরে আবার সুন্দর করে তুলসীর গাছটা লাগাবো। আর চলো দেখাচ্ছি তোমাদেরকে টপটার কী অবস্থা। এখন রাত্রি হয়েছে তো, মানে সন্ধে হয়ে গেছে, ভালো করে হয়তো দেখতে পাবো না। তাও চলো ব্যাক ক্যামেরায় একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তুলসীর মানে ওই জায়গাটার কী অবস্থা হয়ে গেছে, মানে টপটা। চলো দেখাচ্ছি বাইরে গিয়ে। এই দেখো আমার তুলসী তলার অবস্থা, দেখেছো কি হয়েছে, পুরোটা পুড়ে কেমন হয়ে গেছে। আমার বোকামির জন্য শুধু হয়েছে জানো, আমার না খুব খারাপ লেগেছে, জানো আমার খুব কষ্ট লেগেছে। এই দেখো দিশু আবার টিউশন যাচ্ছে, মানে একটা টিউশন থেকে ও এসে এসে আর একটা টিউশনে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাই তো বাড়ি গেছে, তো সেই কারণে এই যে এই দাদা ভাইটা দিশুকে টিউশনেতে দিয়ে আসছে, নিয়ে আসছে মানে ওর ছেলের সঙ্গে। কারণ আমি যদি যেতাম না দিশুকে দিয়ে আসার জন্য, আবার নিয়ে আসার জন্য, তাহলে খুব কষ্ট হয়ে যেত, খুব চাপ হয়ে যেত। সন্ধেবেলা তো দিশুকে কোলে করে নিয়ে যাওয়া, আবার মন করে নিয়ে আসা, খুব কষ্টকর জানো। তো দাদা ভাইটা বলেছে যে তোমাকে আর যেতে হবে না, আমি দিশুকে টিউশনেতে নিয়ে যাব, নিয়ে আসবো। তো এই যে দেখো দাদা ভাইটাই সব করছে। আর দিশু সন্ধে প্রদীপ দেখিয়ে টিউশন চলে গেল। এই দেখো সন্ধে দেখিয়েছে, ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, সন্ধে টন্ধে দেখিয়ে টিউশন গেল। মানে আমাদের রুমের পাশে আর একটা বাচ্চা আছে, একই সঙ্গে একই জায়গায় টিউশন পড়ে, তো ওর বাবা দিয়ে আসছে টিউশনতে, মানে তোমাদের দাদা ভাই বাড়ি গেছে তো কয়েকটা দিন, ওর বাবাই বাইকে করে দিয়ে আসছে, নিয়ে আসছে। তো টিউশন চলে গেল, আর এখনই তো আমি আর দিশু রুমে আছি। তো চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।